সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী মহারাজ। আঠারশরচুপানীনগর বিধানসভা এলাকায় প্রায় 158 পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, সাবান ইত্যাদি সামগ্রী তুলে দেন তিনি। কিভাবে সংসার চলে আপনার? এখন যে লকডাউন দেওয়ার পরে আপনি এখন কিভাবে চলতেছে আপনার সংসার? তো কি করুন, এই কষ্ট মস্ত করে চলতেছে। এই তো ওখানে সরকারের দেওয়ানে ওখানে গাউই করতে সাহায্য দিল, এটা হলো উপকার। ব্যুরো রিপোর্ট।